إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. مهان رب العالمين سورة هود 112 نمبر آية আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার মাধ্যমে যে উপদেশ দিয়েছেন সেটাকে সামনে রেখেই আজকে মাহে রমজান উত্তর শাওয়াল মাসের শেষের দিকে এসে যে বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস খুঁজব সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপর কিভাবে আমরা অটল অবিচল থাকতে পারি। এটা নিয়েই আলোচনা বেশি হচ্ছে এবং এটার কারণও হলো এই যে রমজান চলে যাওয়ার পর বেশিরভাগ মানুষের আমলের মধ্যে ঘাটতি এসে যায়, এমনকি কেউ পুরা উল্টা দিকেই গড়ান, কারো আমলের অবস্থা তার চেয়ে আরও খারাপ হয়ে যায়, মানে আগে যেটা ছিল এটার চেয়েও খারাপ হয়ে যায়। এবং এটার কারণ হলো এটা যে উনি আল্লাহর নিয়ামতের কদর করেন নাই। যেহেতু যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা উনি মনে করেছেন উনার, মানে এবাদত করে যদি কেউ মনে করে যে আমি করে ফেলেছি, আল্লাহর তৌফিকের কথা উনি ভুলে যায়, তাইলে এর চেয়ে বড় সর্বনাশের কাজ কিন্তু আর কিছুই নাই। এই জন্যেই এটাই নিয়ামতের নাশুক্রিয়া হয়ে যায় প্রথম পর্যায়েই, যে উনি মনে করে যে এটা তো আমিই না পুঁজি জমা করছি। ওই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেরকম একটা মাস থাকে জমা করার, সেটাও তো ঘুরে ফিরে আল্লাহর দিকে সম্বন্ধ করে। যে সমস্ত ব্যবসায়ীরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক চায় যে না অন্তত কথাটা ঠিক বলতে হবে, তারা ওই দেখবেন যে বাহিরে লিখে রাখে হাদা মিন ফদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, স্বীকার করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনেরই হলো অনুগ্রহ, মাহে রমজান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এই কোরআন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিস এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। তো অতএব এইটা শুকরিয়া হিসাবে নিতে হবে যেটা আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আর আমি সেই আল্লাহকেই পাওয়ার জন্য মাহে রমজানে তার প্রতি অগ্রসর হয়েছিলাম, এখন কেন আমি পিসপা হব। তো সে তখন আর শয়তান কি করতো না, এখানে এসে সে আপনার ভাগ বসাইতে পারতো না। তো যাই হোক, এই জন্যে ইস্তেকামত নিয়ে খুব বেশি আলোচনা করা হয় যে ইস্তেকামতের হাকিকত বোঝা দরকার। এটা হলো এই যে ভালো পথ আপনি ধরলেন, তো এবার এটা ধরে রাখা, এর উপরে টিকে থাকা, এই জন্য আপ্রাণ চেষ্টা চালানো। এবং সেই সাথে মনে রাখতে হবে হয়তো বা আর কোনো আমল পাওয়াই যাবে না এরকম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই ঘোষণা দিয়েছেন যে এটা তোমরাই পুঙ্খানুপুঙ্খভাবে পারবা না, কিন্তু এরপরও আমার নির্দেশ। ইবনে মাজার হাদিস বলেছেন যে ইস্তাকিমু, তোমরা অটল থাকো, সাথে সাথে বললেন যে ওয়ালান তুহসু, তবে এটাও মনে রাখো এই ইস্তেকামত এতই কঠিন একটা জিনিস যেটা তোমরা পূর্ণতা লাভ করা তোমাদের জন্য সুদূর পড়া হতো। এবার তাইলে আমাদেরকে এখান থেকে আরও বরং চাঙ্গা হতে হবে, হায় হায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটার পূর্ণতা অর্জন করা সম্ভবই না, কশ্চিন কালো পারবা না এটা বলেছেন, তার মানে জিনিসটা কত কঠিন। এবং এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বার্ধক্য পৌঁছে গেল এটা অনেকটা কারণ আছে, বিভিন্ন সূরা আছে, তার মধ্যে হুদ কিন্তু শীর্ষে, মুরসালাত সহ আরও শেষের দিকের কয়েকটা সূরা আছে, কিন্তু এক আয়াত যে ইবনে আব্বাস ঠিক করেছেন এটা হলো যে আয়াতটা আপনাদের সামনে এখন পড়া হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যে বৃদ্ধ হয়ে গেলেন, মানে তার যে কিছু কয়েকটা চুলদাড়ি যে সাদা হয়ে গেছিল, এটার মূল কারণ ইবনে আব্বাস নির্ণয় করেছেন এই আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে তুমি অটল থাকো, সেই সাথে তোমার সাথী সঙ্গীদেরকে অটল থাকার নির্দেশ মেনে নাও। এরপরে আল্লাহ বলছেন যে তোমরা কি করছো না করছো আমি আল্লাহ অবশ্যই দেখছি। বলছে এই যে আয়াতের মধ্যে যে কঠিন নির্দেশটা আসছে এটার কথা চিন্তা করে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই অবস্থা হয়ে গেছে, কেননা বিষয়টা কঠিন। এখন আমাদের কি অন্তত মোটামুটি একটা সিরিয়াস হিসাবে জিনিসটা নিতে হবে না, না নেওয়ার কারণে তো আজকে এই দুর্দশা। এবার আসলে এই হাদিসের মধ্যে কি বলা হলো, আল্লাহ নবী সাল্লাম এটা বলার পরে বললেন যে তোমরা এটা আয়ত্ত করতে পারবা না জেনে রাখো। এরপরে আবার কি বলে দিলেন, এমন কিছু আমলের কথা বলে দিলেন যেখানে আমাদের জন্য সহজ ব্যবস্থা হয়ে গেছে, সেটা কোনটা বললেন, ওয়া আলামু আন্না খায়রা আমালিকুমুস সালাহ, আর তোমরা জেনে রাখো যে তোমাদের সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, আর অজু কেবলমাত্র মুমিন, পূর্ণাঙ্গ মুমিন ব্যতীত আর কেউ নিয়মিত অজুর উপরে
সে সব সময় থাকতে পারে না তার মানে কি বুঝালেন যে নিয়মিত আপনি নামাজ ঠিকমতো পড়বেন নামাজকে সর্বোৎকৃষ্ট আমল হিসেবে জানবেন নামাজের যে গুরুত্ব সেটা গুরুত্ব সহকারে আদায় করবেন এবং ওযু সহকারে আপনি সব সময় থাকার চেষ্টা করবেন কারণ নামাজ এটার প্রারম্ভিকা হলো ওযু ওযু যার আছে তার তো নামাজে ত্রুটি হওয়ার কথা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইস্তিকামাতের একটা ব্যবস্থাও বলে দিলেন যে পারবানা ঠিকই এরপরও নামাজ যদি ঠিক থাকে ইমানের পাশাপাশি আকীদা বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ সম্পর্কে যে সঠিক ধ্যান রাখা এটার পাশাপাশি তাহলে তোমার এই কাজগুলো কিন্তু সহযোগী অবশ্যই অবশ্যই হবে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা এটার সাথে একটা কথা মনেই পড়ে গেল যে আপনি আমি মুসলমান হিসাবেও আমাদের কি হয়ে যায় মাঝে মধ্যে দুই একটা ভুল হয়ে যায় পাপ হয়ে যায় তো আলেমরা গবেষণা করে বলেছেন যে দুই একটা পাপ হয়ে যাওয়া যেমন এটা অন্যায় আল্লাহর আইন লঙ্ঘন করে ফেলা আপনার জন্য অন্যায় কিন্তু আল্লাহ সম্পর্কে কু ধারণা হলো তার চেয়ে বড় অন্যায় কু ধারণা কোনটা এখানে উদ্দেশ্য হলো বোঝানো যে আপনি যদি এই কথা মনে করেন যে আমার আল্লাহ তো আমাকে মাফ করবেন না তাহলে কিন্তু এটা আরও বড় পাপ হয়ে গেল এটার কারণ কি এটা তো আরও বড় পাপ না হওয়ার কথা ছিল সে তো পাপ করেই শেষ পর্যন্ত নিজেকে বঞ্চিত ভাবতেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই কথা চান না কশ্চিন কালো যে পাপই বান্দাটাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক আমার আল্লাহর রহমত থেকে দয়া থেকে সে দূরে সরে যাক সেই জন্য এটাকে আরও জঘন্য পাপ ধরা হয়েছে যে আল্লাহ সম্পর্কে আপনি কশ্চিন কালো বিশেষ করে পাপ হওয়ার আগে তো ভয় করবেন আল্লাহর গজবকে আল্লাহর আজাবকে যাতে ধারে কাছে নেওয়া যাওয়া লাগে পাপ হওয়ার পরে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসবে কোনটা বলে যে আপনাকে নিরাশ করার চেষ্টা করবে ওই জায়গায় ইসলাম আপনাকে বড় একটা দরজা খুলে রাখছে এটা হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে বলে দাও যারা অনেক বেশি পাপ করে ফেলেছে তারা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহখাতা মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়াশীল এই যে দয়াটা দেখানো হয়েছে আপনাকে আমাকে পাপের দিকে ঠেলে দেওয়ার জন্যে নাকি না পাপ থেকে সরে আসার জন্যে সরে আসার জন্য তৌবার দিকে এখানে উৎসাহ দেওয়া হচ্ছে এবং এই জন্যই কিছু কিছু আলেম বলছেন যে কোনো কোনো সময় বান্দার জীবনে কোনো একটা ভুল হয়ে যাওয়া এটা তার জীবনে আরও বড় কিছু একটা আল্লাহর দিকে নৈকট্য লাভ করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইস্যু হয়ে যেতে পারে কিন্তু এটা কখন হবে যখন বান্দা খাঁটিভাবে তৌবা করবে এবং শেখুল ইসলাম এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন যদি সে তৌবাটা করে তৌবাতান সাহাদিকা খাঁটি মনে যদি বান্দা তৌবা করে তাহলে তার ওই যে ভুল করে ফেলেছিল একটা ওই ভুলটা ভুল না করার চেয়ে তার আরও ভালো হয়ে যাবে বন্যা আল্লাহু আকবার তাইলে এখানে আপনি যেটাই বুঝতেছেন আপনার আমার একটা এখানে ইতিবাচক জিনিস পাইলাম যে আমরা পাপ হয়ে গেলে কি করব। এটার থেকে উত্তরণের জন্যে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে আল্লাহর কাছে খাঁটি মনে তৌবা করে আমরা একটা জিনিস পাবো কিন্তু এখানে আরও বড় একটা জিনিস নিহিত আসে সেটা কোনটা যে আমার আল্লাহর রহমত এর সাগর কী পরিমাণ অপরিসীম এবং আল্লাহ কত দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কী পরিমাণ দয়া পরবশ যে যারা যত বেশি পাপ করেছে তাদেরকে তিনি বেশি আরও আশার বাণী শোনালেন আল্লাহু আকবার এই আল্লাহর শুকরিয়া আপনি আমি কী দিয়ে আদায় করবো অতএব আল্লাহর প্রতি আরও বেশি যখন আপনি এই কথাগুলো ভাববেন আরও বেশি আপনি ঝুঁকে যাবেন এবং সেই সাথে হাসান বাসরি রাহিমাল্লাহর কথা মনে করবেন যে উনি বলেছেন এমনও বান্দা আসো তোমরা হয়তো রমজান শেষ হয়ে গেছে তোমার তৌবা এখনও ভাগ্যে জুটে নাই মানে কিছু মানুষ আছে পাপের মধ্যে ডুবেছিল এর ঘুম ভাঙেই নাই রমজান শেষ আর ইদানিং তো দিন এমনিই যাচ্ছে খুব দ্রুত বিশেষ করে এই রমজান সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন যে এই রমজানটা যে কীভাবে গেল হাদিসে তো আসছে যে কিয়ামতের আগে মাস যাবে সপ্তাহের মতো আমি এই রমজানটাকে সপ্তাহ হিসাবেও পাই নাই এবার অনেকে বলছেন কি বলেন নাই যারা কর্মব্যস্ত বিশেষ ছিলেন তাইলে আল্লাহর সেই রহমতে বরকতে ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তির নানাবিধ পুরস্কার নিয়ে আসা এই মাসটা চলে গেল অনেকে হয়তো কদর করে নাই তো উনি বলছেন যে সে যদি ওই দিনেও রোজা শেষ হয়ে যাওয়ার পরেও ঠিকমতো তৌবা করে আমার আল্লাহ তো তাকেও ফেরত দিবেন না নাকি দিবেন আল্লাহ তো কেয়ামতের আলামত বা আপনার জন্য মৃত্যুর আলামতগুলো প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত যে তৌবা করবে তারও তৌবা আল্লাহ ফেরত দেন না তাইলে কেন আমরা তৌবা থেকে দূরে থাকি ভুল হয়ে যায় আবার তৌবা করেন ভুল হয়ে যায় আবার তৌবা করেন বিশেষ করে আজকালকার অনেক যুবকদের এই সমস্যা শেষ পর্যন্ত সে নিরাশ হয়ে যায় শেষ মানে সে একটা ক্লান্ত হয়ে যায় যে আর কত তৌবা করবো উল্টা আবার এটা মনে করে যে লজ্জার বিষয় যে আল্লাহর কাছে তৌবা করে না পাপটা লজ্জার বিষয় তৌবাটা লজ্জার বিষয় না একথা আপনাকে পরিষ্কার করে বুঝতে হবে এই জন্যে এটা যখন আবার আপনি ভালো করে বুঝবেন আবার তৌবা করবেন আবার তৌবা করবেন তৌবার মধ্যে একটা খাঁটিত্ব আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দখল দিয়ে দিবেন যে এই শয়তান আমার এই বান্দাকে তুমি আর তুমি দখল দিতে পারবা না এটা আমি আমার হাতে নিলাম আমার বান্দা এত করে আমার কাছে কাঁদতেছে
এতক্ষণে আমার সামনে এসে নতশির হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা সিকিউরিটিতে আপনি এসে যাবেন তখন একদিন না একদিন দেখবেন আপনার সফলতা এসেই গিয়েছে সেই সাথে ফরজের পাশাপাশি ওই যে নামাজের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু ওযু দিলেন সব সময় ওযু থাকা তো নফল এরই অর্থ হলো নফল ইবাদতের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা কিন্তু পাপ থেকে বাঁচার একটা স্থায়ী ব্যবস্থা করতে পারি যেই বান্দা সব সময় নফল ইবাদত করবে হাদিসে কুদসির মধ্যে বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আমি এই বান্দার জন্য দায়িত্বশীল হয়ে যাই এই বান্দার হাত আমি হয়ে যাই পা আমি হয়ে যাই চক্ষু আমি হয়ে যাই যেটা দিয়ে সে দেখে যেটা দিয়ে সে ধরে হাতের কথা পা দিয়ে সে চলে যে কান দিয়ে সে শুনে এটার ব্যাখ্যা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তিনি তার নিজ দায়িত্বে হেফাজত করার তিনি দায়িত্ব নিয়ে নেন বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমাদেরকে ফরজের পাশাপাশি নফলের যত্ন নিতে হবে যারা শাওয়ালের ছয় রোজা এই পর্যন্ত রেখে ফেলেছেন এটাই তো নফল রাখছেন না রাখলে রাখেন অন্যান্যদেরকেও উৎসাহ দেন তাহলে পরে ইনশাআল্লাহ এই যে নফল রোজাটা আপনার জন্য কিন্তু ফরজটাকে বরং সেইবের কাজ করবে আলিমগণ উদাহরণ দিতে গিয়ে বলছেন যেমন জুহরের আগে চার রেখা সুন্নত মুয়াক্কাদা আছে দুই রেখা পড়লে হয়ে যাবে আরও দুই রেখা সুন্নত মুয়াক্কাদা আছে এটা যারা নিয়মিত পড়বে তাদের ফরজ তো কোনো দিন বাদ যাবে না ঠিক তদ্রূপ শাবান মাসে রোজা রাখা আছে নফল রোজার সবচেয়ে বেশি ব্যাপকতা দেওয়া আছে শাওয়ালের ছয়টার সবচেয়ে বেশি ফজিলত বলা আছে এটা এই জন্যে যে রমজানেরটা যেন আপনার ঠিক মতো সেফ থাকে কিন্তু আমরা তো এরপরে অনেকে এর মধ্যে ত্রুটি করে ফেলেছি তারপরেও আমাদের এখানে বিকল্প কী ওই ঘুরে ফিরে বিকল্প আমাদের তৌবা পাপি বান্দাদের তো আমাদের আর কোনো বিকল্পই নেই অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওটা দিয়েই রাখছেন এবং সবচেয়ে বেশি সহজ করে দিয়েছেন বান্দা খালি তৌবা করবে করতে দেরি আমার আল্লাহর মাফ করতে দেরি নেই এই জন্যে পুণ্যের পরেও আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন যেমন নামাজ শেষ করার পর আমরা কী বলি তিনবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ তোমার শানের মতো করে আমরা নামাজটা পড়তে পারি নাই নাকি পারছি আমরা পারি নাই বলেই তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ বলছেন সাল্লি সালাতান তালিকু রব্বিক তালিকু বি রব্বিক ওয়া ইল্লা ফাবহাস আন রব্বিন ইয়ালিকু বি সালাতিক এমন নামাজ পড়ো রে বান্দা যেই নামাজ তোমার রবের সাথে মানায় রব যত শান শৌকতালা রবের যেমন রুচি উন্নত সূক্ষ্ম তীক্ষ্ণ রব যেরকম তোমার প্রতি অনুগ্রহ এবং অনুকম্পাশীল রব যে পরিমাণ গজব এবং আজাব এগুলোর তিনি অধিকারী আবার রহমতেরও তিনি সাগরের মালিক এই রবের যেমন মানায় সেইভাবে তুমি মনোযোগ সহকারে খুশু খুশু সহকারে নামাজটা পড়ো আর উনি বললেন যদি এইরকম নামাজ না পড়তে পারো তাইলে এইরকম একজন রব মানে আল্লাহ খুঁজো যেই আল্লাহ এর সাথে তোমার নামাজ মানায় আল্লাহ কি খুঁজে পাওয়া যাবে মুসলমান হিসেবে আমাদের কাছে কি আল্লাহর সাথে আরও কেউ শরিক আছে নাই তো অতএব বিকল্প কোনটা নামাজটাকেই আল্লাহর মতো মানানসই করার জন্যে উপযুক্ত করে তুলতে হবে মানাজটাকে নামাজটাকে মনোযোগী করে তুলতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করো এমনভাবে নামাজ পড়ার জন্য এটাই তোমার বিদায়ী এটাই তোমার বিদায়ী নামাজ আর আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা তাদের নামাজে বিনয়ী এবং মনোযোগী আজ হোক কাল হোক নামাজ ঠিক রাখবেন একদিন না একদিন আপনার সমাধান হবেই হবে কারণ এটা সাহাবিরাই বলে দিয়েছে সাহাবাদের যুগে হয়ে গেছে এক সাহাবি ওই নামাজও পড়তেন আবার তার একটা বদভ্যাসও ছিল ওটা ছাড়তেন না সাহাবারা অভিযোগ করলেন যে কোরআনে আল্লাহ বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর আপনার এই উম্মত নামাজ পড়ে অথচ এই উল্টা কাজ করে আল্লাহ নবী সাহেব বললেন যে ওকে নামাজটা পড়তে দাও والحمد لله لا إله إلا الله